কক্সবাজারের উখিয়ায় নির্মাণাধীন ভবনে নেওয়া হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পুরোপুরি প্রস্তুত না হওয়া ভবনে বিদ্যুতের সুবিধা না থাকায় তীব্র গরমে অস্বস্তিতে পড়েন 400 শিক্ষার্থী। রবিবার সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এ দুর্ভোগের কথা জানান। উখিয়া প্রতিনিধি রিদওয়ানুল হক সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কখনো কখনো গরম মনে হয় পরীক্ষা না দিয়ে চলে যায়, তো ফ্যানই নেই, একদম কিছু নেই, ফ্যানই নেই। গরমের কারণে পরীক্ষা দিকে হল থেকে বের হয়ে আবার ফানি খেতে যেতে হয়। যদি ফ্যান থাকতো তাহলে ভালো হতো। আজকে এই দিনে যদি বৃষ্টি হতো জানালার দিক দিয়ে বৃষ্টি এসে সবাই ভিজে যেতাম, আমরা পরীক্ষাও দিতে পারতাম না আর কি। মানে বৃষ্টি হলে তো আর পরীক্ষা দেওয়া যাবে, মানে অনেক ফানি ঢুকবে, মানে এই সাইডে অনেক কিছু নেই, কাগজ নেই, এখানে তো কোনো ফ্যান নেই, মানে লাইট নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, একদম মানে অনেক গরম, অনেক কষ্ট করে পরীক্ষা দেওয়া হচ্ছে আর কি। স্যার আমরা পরীক্ষা দিচ্ছি, অনেক কষ্ট পাইছি আর কি, কামড় ওষুধ ভিজে গেছি। হ্যাঁ আমরা তো ফ্যান চাই, ফ্যান না থাকলে কি আমরা এভাবে কি পরীক্ষা দেবো? আমরা কষ্ট করে দিচ্ছি, ভবিষ্যৎগুলো কীভাবে দেবে এত গরমের মধ্যে? আমরা যে এত জামেলার মধ্যে যে ফ্যান নাই। অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে পরবর্তী পরীক্ষায় যেন বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়। আসলে এখানে ওভারঅল পরীক্ষার পরিস্থিতিটা, হলের পরিবেশটা অনেক সুন্দর ছিল, শুধু যেটা সমস্যা ছিল ওই একটু নতুন ভবনে ফ্যানের ইয়া না থাকার কারণে। আশা করি যদি ফ্যানগুলো দ্রুত দেওয়া হয় তাহলে সামনে থেকে পরীক্ষার্থীরা আরও সুন্দর স্বস্তির সাথে পরীক্ষাগুলো দিতে পারবে। এখন একটু গরমের কারণে, অস্বস্তির কারণে হয়তো বা একটু পরীক্ষায় বিভ্রান্তি হয়েছে, তো আমরা আশা রাখবো কর্তৃপক্ষ, স্কুলের ম্যানেজিং কমিটি দ্রুত এই সমস্যাটা সমাধান করবে এবং প্রত্যেকটা হলে রুমে যাতে ফ্যানের ব্যবস্থা করে সামনে পরীক্ষার আরও স্বস্তির একটা পরিবেশ করা যায়, এটা করবে বলে আমি একজন গার্জিয়ান হিসেবে এই আশা ব্যক্ত রাখলাম। উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 3টি ভবনের 18টি কক্ষে 4টি বিদ্যালয়ের 964 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নানা সীমাবদ্ধতার কারণে আসন সংকট সমাধানে নতুন ভবনে পরীক্ষা নেওয়ার কথা জানান কেন্দ্র প্রধান ফাতেমা জাহান চৌধুরী। বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি। আমার এখানে চারতলা নির্মাণাধীন যেটা ভবন আছে, আমি কোনো সেখানে বিদ্যুৎ সংযোগ নেই, ফ্যান দিতে পারি নাই। আমি যতটুকু সম্ভব আগামী পরীক্ষায় আমি চেষ্টা করে যাব। আমি কিন্তু অর্ধেকটা আমি প্রশাসনের সাহায্য কামনা করব, যেহেতু আমার একটা লিমিটেশন আছে এখানে কেন্দ্রের, প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে যা পাই তার থেকে আমি কতটুকু কোথায় কী বিয়ে করতে পারবো এটা আমার একটা সীমাবদ্ধতা আছে। তাই আমি চাইব এখানে টিএম স্যার আছেন আমার প্রধান হিসাবে, আমাকে অন্তত 50% স্যার সহযোগিতা করুক, আর 50% আমি আমার কেন্দ্র থেকে চেষ্টা চালিয়ে যাব। এদিকে কেন্দ্র পরিদর্শন শেষে নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণের সুবিধার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে এই 6টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা 3937 জন। এ পর্যন্ত আমরা পরীক্ষা যতগুলো অবজার্ভ করেছি পরীক্ষা মোটামুটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আমরা ভালোভাবে স্ক্রিনিং করে দেখছি যে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কি না, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, এ বিষয়টা আমরা তদারকি করছি। যেগুলোতে নাই সেগুলো ব্যবস্থা করা হয়েছে এবং যতগুলো আমাদের কাছে ইনফরমেশন আসছে সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এ বছর উখিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা 3937 জন। এদিকে পরীক্ষা উপলক্ষে 23 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।